Tunggu. Kita. আমি যাচ্ছি ওরাংচুমুনি বাজারে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের ওরাংচুমুনি বাজারে এত লোক জমায়েত হয় যেটা মেলা তো হয় না। ভালো থাকি, এই বছরটা সবার জন্য মঙ্গল হোক, সবাই সুন্দরভাবে থাকি, সুখে শান্তিতে, এটাই কামনা করি। নমস্কার গাইস, দেখো শুয়োর পাটা পোলট্রি সব উঠেছে, কোনো বাদ নেই। আচ্ছা কেরে বাজার বালা না বালা তো কি ভিড়, তুই গছ বালা না ভালো ভালো বাজার ভালো। বেগুন ব্যস্ত আছে, বেগুন ব্যস্ত আছে না বাজার ভালো। গাই সুবর্ণবর্ষ শুরু করলকে আমাদের অঞ্চলে খুব জমজমাট জমেছে বাজার, আর আমার মোহনপুরের সেই বাজারটি সবচেয়ে বড় বাজার হয় উপলক্ষে, সব কিছু উপলক্ষে। তো পেঁয়াজ নিয়ে মাংসের জন্য পেঁয়াজ পালাম, ব্যস্ত আছে। আয়েন আয়েন তো বীর পাটা কেনার জন্য সবাই ব্যস্ত আছে, অনেক বীর পাটা কেনার জন্য। আমাদেরকে আমাদের অঞ্চলে বাজারটা দেখানো হয়ে গেছে, তো আজকাল ব্লগটা অনেক বড়ই বা কন্টিনিউ ব্লগে থাকবা, অবশ্যই তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে কন্টিনিউ থাকো। আজকে ব্লগটা দেখতে পাবে, অনেক বড় বড় স্কিপ করবা না, যাচ্ছ দোকানে একটু পূজা হয়েছে আজকে, তো দেখো গাইস তোমরা। তারপর এরপরে নেক্সট বলতে অনেক পূজা প্রসাদ সুন্দর বিতরণ করবো, হ্যাঁ দৌ সবাইকে দৌ দাই বাইর দোকান। আমি প্রসাদ খেয়েছি আজকে প্রথম সকালে, এখন আর অরঞ্জন বাজারটাকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। আমরা তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকালে 5টার সময় গিয়েছি, তারপর এরপরে তো খুব ভিড়, ভীষণ ভিড় দক্ষিণ বাড়িতে। আর মেলা ভালো, মানে সারা রাস্তা মেলা। ঠিক আছে, হ্যাঁ ভাই দেখা যাক তোমাদেরকে দেখাতে পারি কি না। আচ্ছা ভাই ঠিক আছে, কাজ ঠিক আছে। সবাই মিষ্টি বই নেবার জন্য ভিড় লেগেছে, জয়রাম মিষ্টান্ন ভাণ্ডারে। দেখো দই মিষ্টির জন্য একদম ভিড়, খুঁজে পাচ্ছ না আজকের মধ্যে একেবারে শেষ করলাম। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে ব্লগ হবে দু তিনটা, কন্টিনিউ থাকো আর আপলোড হবে ঠিক ওয়েন চুমের ব্লগ বই, কারণ সবটি দেওয়া সম্ভব না আমার পক্ষে, কালকে বসে পেয়ে যাবে তাকে। ঠিক আছে আজকের মতো এখানে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই।